পানির উচ্চতার কারণে বাঁধ থেকে পানি উপচে বন্যা হয়েছে। প্রধান উপদেষ্টাকে এ কথা জানিয়েছেন ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন তারা। পরে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে প্রধান উপদেষ্টাকে ভারতীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান হাই কমিশনার। প্রেস সচিব জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম দুর্গত এলাকায় যাচ্ছেন। প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুত সময়ে আক্রান্ত 10 জেলাতেই যাবেন উপদেষ্টারা। বন্যায় 36 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন উল্লেখ করে প্রেস সচিব জানান বন্যায় এখন পর্যন্ত 2 জন মারা গেছেন, নিখোঁজের বিষয়ে সরকারি কোনো তথ্য নেই। And উনি বলেছেন উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং টুগেদার। তারপরে এই ত্রিপুরা আপনার জানেন যে বৃষ্টি হচ্ছে সেটার কথা এসছে, উনি বলেছেন যে যে বাঁধের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে, এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে।